এই রোজা, রোজার ঈদ এবং কোরবানির ঈদের মাঝে পার্থক্য কি? এই আয়াত দুটো যদি আমি রোজার ঈদের জন্য নিয়ে আসি, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের রোজাগুলোকে ত্রুটি মুক্ত করার জন্য, সমস্ত খারাপিগুলোকে ত্রুটি মুক্ত করার জন্য, পবিত্র করার জন্য ঈদের জামাতে যাওয়ার আগে, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তোমাদের ফেতরাগুলো তোমরা দিয়ে দাও। কি করো? আগে ফেতরা দাও, পরে নামাজ পড়ো। কে বলেছে কথা? আল্লাহ। আগে ফেতরা দাও, তারপরে নামাজে যাও। কিন্তু আমরা দেখি যে নামাজ আগে পড়ি, তারপরে এসে ফেতরা সিরিয়াল ধরি। কথা ঠিক কি না? ভালো করে জেনে রাখেন, কোনো মানুষ যদি নামাজের আগে ফেতরা দেয়, সেটা তার সদকাতুল ফেতর হয়ে যায়, মাকবুল হয়ে যায়। কোনো মানুষ যদি নামাজের পরে 100 টাকা, 500 টাকা, 5000 টাকা ফেতরা বাবদ দেয়, সেটা কোনোদিন ফেতরা হয় না, সাধারণ দানে পরিণত হয়ে যায়। তাহলে কোনটা করব, নামাজের আগে দিব না নামাজের পরে দিব? সদকাতুল ফিতর কখন দিব? নামাজের আগে। কেন? ভালো করে বুঝেন, তথ্য দিচ্ছি আমি, কিছু গভীর জায়গা ঢুকতেছি। ঈদুল ফিতরে যখন আপনি, আমি ঈদগাহে যাব, রসুলের একটা সুন্নত, আগে মিষ্টি মুখ করো তারপরে যাও। কথা ঠিক কি? আগে মিষ্টি মুখ করো তারপরে কি ঈদগাহে যাও, আগে খাও পরে নামাজে যাও, তাই না? এখন একজন গরিব মানুষকে যদি আপনি, আপনি সেমাই কিনেছেন, চিনি কিনেছেন, সব কিনে আপনি খাইলেন, কিন্তু গরিবকে আপনি ফেতরা দিলেন না, গরিব চিনি সেমাই কিনতে পারল না, আপনি তার জন্য ধার্য করেছেন নামাজের পরে এসে ফেতরা দিবেন, তাহলে তার কি খেয়ে যায় খাইয়া তারপরে ঈদের মাঠে যাওয়া তার জন্য কি সুন্নত না? কথা বুঝছেন? তাহলে এ সুন্নত যদি একজন গরিব আদায় করতে যায়, তাহলে ফেতরা কখন তার হাতে দিতে হয়? নামাজের আগে দেন। সেজন্য চিনি কিনতে পারে, সেমাই কিনতে পারে, রান্না হবে, খাবে, আপনার সাথে সেও যেন কি ঈদগাহে যেতে পারে, তারও সুন্নত আদায় হলো, আপনারটাও সুন্নত আদায় হলো। এখন আমরা তো ঈদের নামাজের পরে ফেতরা দেওয়া শুরু করি, চেয়ার নিয়ে বসেছি, 10 টাকা নোট ভাঙায় নিছি, আসতেছে দিচ্ছি, এটার নাম ফেতরা? কথা বলেন, এটার নাম ফেতরা না, আমরা এটা করব না, আমরা ফেতরা দিব ঈদের নামাজের। আসুন আমি এক এক করে সামনে যাচ্ছি। আর কোরবানি ঈদের কথাটা দেখেন, আল্লাহ কি বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরো জোরে বলেন, কৃপণতা করতেছেন কেন? আমার থেকে গলা ভাঙা আপনাদের বেশি, কৃপণতা করবেন না। কোরবানি ঈদের কথা আল্লাহ কি বললেন? কোরবানি ঈদে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবারটা খাওয়া, এটাই সুন্নত, এটা কি? এজন্য আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে আতইনা দান করেছি। সুবহানাল্লাহ বলেন, আতিয়া দান করেছি। মনে আছে কি আতিয়ার হাদিয়া কাকে বলে? বলেছিলাম, এটা মনে আছে? আতিয়া কাকে বলে আর হাদিয়া কাকে বলে? হাদিয়া হলো ছোটদের থেকে যেগুলো বড়দেরকে গিফট করা হয়। আমরা গিফট চিনি, হাদিয়া চিনি না। কথা ঠিক না? আমরা এখন গিফটের দেশের লোক, হাদিয়ার দেশ চলে গেছে। ছোটরা বড়দেরকে যদি একটা মেসোয়াক দেয়, এটা হাদিয়া, বুঝেন? একটা টুপি দেয়, এটা হাদিয়া। 500 টাকা দেয় বড় ভাই, ছোট ভাই বড় ভাইকে 500 টাকা দিছে, এটা কি? কথা বলেন, জবান খোলেন, শিখে যান, এগুলা হাদিয়া। ছোটর দিক থেকে বড়দেরকে যা কিছু গিফট করা হয় সব কি? আর বড়র দিক থেকে ছোটদেরকে যা গিফট করা হয় সেটা হাদিয়া নয়, সেটা আতিয়া। সেটা কি? কথা বলেন। এবার বলেন, আল্লাহ বড় না? আল্লাহ বড় না? আল্লাহ তার রসুলকে হাদিয়া দেন নাই, আতিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ইন্না আ'তাইনা
কাল কাউসার। ও নবীজি, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, হাদিয়া দিলাম। ও নবীজি, আমি আপনাকে কোরআন হাদিয়া দিলাম। কি দিলাম? ও নবীজি, আমি আপনাকে কোরআন হাদিয়া দিলাম। ও নবীজি, আমি আপনাকে হাউজে কাউসার হাদিয়া দিলাম। তাহলে আল্লাহর তরফ থেকে যদি কোনো কিছু তার ছোটকে দেওয়া হয়, সেটা সব আতিয়া। ভালো করে বোঝেন, বড় যদি ছোটদেরকে কোনো গিফট করে তাহলে কি হবে? আতিয়া। আর ছোটরা যদি বড়দেরকে কোনো কিছু দেয় তাহলে কি হবে? হাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার সেই কথা বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। এটা কুরবানিদের জন্য। কি ও রাসূল, আপনি আগে নামাজ পড়ুন, তারপরে কুরবানি করবেন, তারপরে না গোস্ত দিয়ে খাইবেন, কথা ঠিক কি না? আগে কি কথা বলে না, আগে কি? আগে নামাজ, তারপরে কুরবানি। কুরবানি হওয়ার পরে না সেই গোস্ত দিয়ে খাইবেন। তাহলে আগে খাবার না আগে নামাজ? আর রোজার ঈদে কি আগে নামাজ না আগে খাবার? এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাজাক্কা, সদকাতুল ফিতরগুলো আগে দাও, ওয়া যাকার ইসমা রব্বিহি ফাসাল্লা, তারপরে তুমি তোমার রবের নাম অনুসরণ করো, নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাকের কি ব্যবস্থা, কথা ঠিক কি না? আল্লাহ পাকের কি ব্যবস্থা।